হচ্ছে তাদের আমি প্রণাম সালাম জানাই। আমার এখন বলবার মতো সময় খুব কম, কারণ আমাকে ইমিডিয়েট দুর্গাপুরে যেতে হবে, কালকে আমার পুরুলিয়াতে প্রোগ্রাম আছে। এমনিতে 5-6টা দিন নষ্ট হয়ে গেছে ইলেকশনের সময়, আপনারা জানেন এক একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা মিনিটের দাম কতখানি। এবং আজকে আমার সাথে অভিষেক, ববি, অরূপ সহ নয়না, শশী, মোয়াজ্জেম থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দরা, প্রার্থীরা সবাই এসছেন, বিবেক গুপ্তা থেকে শুরু করে, আমি সকলকেই অভিনন্দন জানাচ্ছি। দেবা বৈশা থেকে শুরু করে সকলে, অর্ঘরা সকলেই আছেন। আমি শুধু আপনাদের কাছে এটুকুই বলবো, আমার জীবনে অনেক আঘাত, অনেক প্রত্যাঘাতের মধ্যে দিয়ে, অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে আমি পেরিয়ে এসেছি, কিন্তু আই নেভার বাউ ডাউন মাই হেড। এবং এখনও বলি, যখনই কেউ আমাকে জিজ্ঞেস করেছে দিদি আপনার যন্ত্রণা কেমন আছে, আমি বলি যন্ত্রণা তো এখন থাকবে, আমাকে তো ডাক্তার 15 দিন বেড রেস্ট নিতে বলেছিলেন, কিন্তু আমি যদি বেড রেস্ট নিই তাহলে বাংলায় মানুষের কাছে পৌঁছবে কে? আর তাহলে তো যারা পরিকল্পনা করে, যারা চক্রান্ত করে, তারা সাকসেসফুল হয়ে যাবে। আমাকে বেরোতেই হবে, এবং সে মনের জোর আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। এই কদিন মামাটি মানুষ যেভাবে উদ্বিগ্ন হয়েছেন, খবরাখবর নিয়েছেন, তাদের প্রত্যেকটা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। কলকাতা থেকে বাংলা, বাংলা থেকে ভারতবর্ষ, আমি বলি আমার যন্ত্রণা আছে, কিন্তু শারীরিক যন্ত্রণার থেকেও কি জানেন, হৃদয়ের যন্ত্রণা অনেক বড়, গণতন্ত্রের যন্ত্রণা অনেক বড়। গণতন্ত্র যদি পদদলিত হয় সেই যন্ত্রণায়, আপনারা জানেন আমি রেগুলার 20-25 কিলোমিটার হেঁটে চলার লোক, আমার পা যখন হাঁটে আমার মাথাও হাঁটে, আমার হৃদয়ও হাঁটে। আর আমার পা চোট হয়ে থাকা মানে সারা শরীরেই আমার কালো কালো চিহ্নে ভর্তি, কিন্তু আমি এসব তোয়াক্কা করিনি। চিকিৎসকদের ধন্যবাদ, তারা আমাকে মোটামুটি প্লাস্টার প্লাস্টার করে দিয়ে আবার 7 দিন বাদে দেখবে, আমি পারমিশন নিয়েছি এবং আমার সাথে সবাই থাকবে একটা টিম, আমি দেখে নেব। কিন্তু আপনাদের বলি যে গণতন্ত্রের যে যন্ত্রণা স্বৈরাচারীদের হাত থেকে, তাকে রক্ষা করার দায়িত্ব পাবলিককে, কমন পাবলিককে, তাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের অনেক বেশি। অশুভ শক্তি যেন পরাজিত হয়, অশুভ শক্তির যেন বিনাশ হয়, শুভ শক্তির যেন উদয় হয়। বাংলাকে ঘিরে যে চক্রান্ত, যে পরিকল্পনা, তা যেন নস্যাৎ হয়ে যায়। বাংলার মানুষ যেন সবাইকে জয় করে। আপনারা শান্তিতে থাকুন, আপনারা ভালো থাকুন, আপনারা সংযত থাকুন, আমাকে ভরসা রাখুন। আমি আবার বলছি, আমি হুইল চেয়ারে ভাঙা পায়ে আমি সারা বাংলা ঘুরে বেড়াবো, আর খেলা হবে। মনে রাখবেন, নিহত বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর, কাজে আমাকে আহত করার যে ঘটনা ঘটেছে, আমি নন্দীগ্রামবাসীকে আমার প্রণাম অভিনন্দন সালাম জানিয়ে, বাংলার প্রত্যেককে আমার প্রণাম অভিনন্দন সালাম জানিয়ে, আজকে যেহেতু আমায় দুর্গাপুরে যেতে হবে, কাল থেকে পুরুলিয়ায় প্রোগ্রাম, আমাকে আবার হুইলচেয়ার থেকে গাড়িতে উঠতে হবে, গাড়ি থেকে আবার হেলিকপ্টারে উঠতে হবে, ওখান থেকে আবার দুর্গাপুরে নামতে হবে, টাইমিং একটা ব্যাপার আছে। তাই আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হাজরা আমার একটা ঐতিহাসিক জায়গা, এখান থেকে বহুবার আমাকে প্রাণে মারার চক্রান্ত হয়েছে, আবার হাজরা আমার প্রাণও ফিরিয়ে দিয়েছে।
তাই গান্ধী মূর্তির কাছ থেকে আমরা শান্তির যাত্রা শুরু করে হাজরায় শান্তির কথা বলে আজকের মিছিল আজকের মতো এখানে শেষ করলাম।